ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুজন, দুজনকেই উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং অবস্থা আশঙ্কাজনক থাকায় কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। জখম দুজনের নাম মনিরুল আলী ও আলমগীর হোসেন। দুজনের বাড়ি বলরামপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল করে দুজন যুবক হেলমেট পরিহিত অবস্থায় চিলাখানার দিক থেকে আসছিল। তাদের পেছনে ছিল একটি পাঞ্জাব ট্রাক। সিঙ্গিমারী ব্রিজের কাছে ট্রাকটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা মারলে মোটরসাইকেল সমেত দুই যুবক সামনে অটোতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল ছেড়ে লরিটি পালিয়ে যায়। দুর্ঘটনার পর 31 নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনহাটা থানার এক সিভিক ভলেন্টিয়ার্স এর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার দিনহাটা 1 নম্বর ব্লকে নিউ বিতালদহ জ্যাক্সনি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত এই সিভিক ভলেন্টিয়ার্স এর নাম নাজমুল হক। নাজমুল বিবাহিত এবং তার একটি 8 মাসের কন্যা সন্তান রয়েছে। ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকালে সে দোকানে যায়, আবার ফিরেও আসে। এরপর বাড়ির পেছনে বাথরুমে যায়। কিছুক্ষণ পর তার বাবা জয়নার মিয়া বাড়ির পেছনে যেতেই দেখেন ছেলে গাছে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ সেখানে ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সিভিক ভলেন্টিয়ার হঠাৎ করে কেন আত্মহত্যা করলো তা খতিয়ে দেখা হচ্ছে। লাগাতার টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ারে জনজীবন। 3 দিন থেকে জেলার বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি হওয়ায় মানুষ এক প্রকার ঘরে বসে সময় কাটাচ্ছে। একদিকে করোনা আবহ, অন্যদিকে এই প্রবল বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে শহরের রাস্তা জনমানবহীন। মুষলধারে এই বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বিভিন্ন ওয়ার্ডের রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে আলিপুরদুয়ারে 6200 মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে। প্রশাসন থেকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে। পাশাপাশি প্রশাসন থেকে বিভিন্ন নদীগুলোর উপরও নজর রাখা হচ্ছে। শিলিগুড়ি 15 নম্বর ওয়ার্ডে বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক মুখোমুখি হলেন সায়ন্তন বসু। আসামের ধুবড়ী জেলার গৌরীপুরের এক ব্যবসায়ী যুবক হাতে তুলে নিল সুন্দর পদক্ষেপ। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের সাথে অনলাইনে মাধ্যমে আপনারা যোগান ধরতে পারবেন গৌরীপুরের বিখ্যাত তথা সুনামধন্য মৃৎশিল্পের নানা ধরনের সামগ্রী। এরপর মৃৎশিল্পকে অনলাইনে বিশ্ববাসীর কাছে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা গৌরীপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথ এবং রঞ্জিত দেবনাথের। প্রবল বর্ষণের ফলে ইসলামপুর পৌরসভা বিভিন্ন এলাকা জলমগ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নালা সংস্কার না করার কারণে ইসলামপুর পৌরসভা বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। যদি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে মাস্টার প্ল্যান করা হতো তাহলে আজকে দিনটি দেখতে হতো না বলে দাবি করছেন স্থানীয়রা। অন্য ইসলামপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মানিক দত্ত জানান, ইসলামপুর পৌরসভার সব ওয়ার্ডে নালা সংস্কারের কাজ চলছে। এবার প্রবল বৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে। ইসলামপুর যে হাইড্রেনগুলো রয়েছে বা ছোট ছোট নালা রয়েছে, তার মধ্যেই যত দোকান হোটেল সমস্ত রকমের নোংরা আবর্জনা সেই হাইড্রেনের মধ্যে ফেলা হয়, তার কারণে এই সমস্যাটা দাঁড়িয়েছে। তবে কাজ চলছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই মুহূর্তে প্লাজমা থেরাপির সাহায্য নিচ্ছেন চিকিৎসকরা। আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট লোকাল DYFI কমিটির পক্ষ থেকে DYFI সদস্যরা করোনা রোগীদের সাহায্য করার উদ্দেশ্যে আজ করলেন প্লাজমা দান। এদিন এই সংগঠনের 4 জন সদস্য প্লাজমা ডোনেট করেন করোনা রোগীদের সাহায্য করার উদ্দেশ্যে। করোনা রোগীদের সুস্থ করে তোলার লক্ষ্যে বালুরঘাট লোকাল DYFI কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি পৌর নিগমের প্রধান প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়। মূলত শহরে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাগুলো সংক্রান্ত নিয়ে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার প্রায় 72টি ব্যবসায়ী সমিতি, বাজার কমিটি এবং শহরের হাজার হাজার খুচরো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বৃহত্তর শিলিগুড়ি জেলা অফিসের পক্ষ থেকে শিলিগুড়ি পৌর এলাকার বিভিন্ন বাজারে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রস্তাব এবং ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যাগুলো শিলিগুড়ি পৌর নিগমের কাছে স্মারকলিপির মাধ্যমে তুলে দেওয়া হলো। ফসলের দাম, বিপণন, পণ্য পরিষেবা আইনে সংশোধন এবং চুক্তি চাষের কৃষকদের বাধ্যকরণের বিরুদ্ধে শুক্রবার সারা দেশব্যাপী প্রতিরোধ দিবসে ডাক দিয়েছে সারা ভারত কৃষক সমন্বয় কমিটি। এই প্রতিরোধ দিবসে কোচবিহার ও উত্তরবঙ্গ জুড়ে পথ অবরোধে সামিল হলেন কৃষকরা। এদিন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত চলে এই পথ অবরোধ কর্মসূচি। ধূপগুড়ি আংলাভাষা নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। আংলাভাষা নদীর জলে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়। শুক্রবার বিকেলে নদীর জলস্তর কিছুটা নেমে গেলে নদীর মাঝে উঁচু স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর ধূপগুড়ি থানায় খবর দেওয়া হলে ধূপগুড়ি থানার পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় যে উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করা যায়নি। আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহটি জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে।
তিস্তার জলে তলিয়ে যেতে বসেছে এলাকার একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রটি। ঘরটি অর্ধেক অংশেরও বেশি ইতিমধ্যে তিস্তা নদী গ্রাস করে ফেলেছে, বাকি অর্ধেক অংশ ঝুলে রয়েছে। সেটুকুও যে কোনো মুহূর্তে নদীগর্ভে মিশে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তিস্তা নদী এমন ভয়ঙ্কর ভাঙনের দৃশ্য দেখলেন মেখলিগঞ্জ ব্লকের কুচলিপাড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তে 25 তিস্তা পয়স্থী ফাঁকতের চর এলাকার বাসিন্দারা। গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়ায় এই এলাকাতে ব্যাপক ভাঙন ধরেছে। নদী ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে অনেকে চাষের জমি বিলীন হয়ে গিয়েছে। তাদের অভিযোগ, এখনো তাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নিতে প্রশাসনের আধিকারিকদের দেখা মেলেনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ প্রধান কোনো ধরনের খবর নেয়নি বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের তরফে যাতে তাদের এই দুর্দশা থেকে মুক্তি করার ব্যবস্থা গ্রহণ করা যায়। কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র যুব সংগঠন এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে কাঁধে লাঙ্গল নিয়ে নয়া কৃষি বিলের বিরোধিতা এক মিছিল করা হয়। মিছিলটি সামিল হন পর্যটন মন্ত্রী গৌতম দেব, জেলা সভাপতি রঞ্জন সরকার সহ অনেকেই। হিলকাট রোড হয়ে মহাত্মা গান্ধী মিছিলটি শেষ হয়। এদিনে বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান চড়ায় শাসক দলের ছাত্র যুব সংগঠন। অন্যদিকে শহরে এপিডিআর বামফ্রন্টের পক্ষ থেকে কৃষক বিল এই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে। এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তিন প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন আলিপুরদুয়ারের বীরপাড়া থানার সিংহানিয়া চা বাগানের ইন্দ্রদেব সুবি। গতকাল বিকেলে ব্যক্তিগত কাজে বীরপাড়া শহরে এসেছিলেন বিকেল 5:30 নাগাদ। পরিবারের অভিযোগ, তার এক ঘন্টা পরে অপহৃতদের তরফে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনায় জড়িত শাহওয়াজ আলী আবার ইন্দ্রদেবের বাড়িতে চলে আসে ঘটনা যাচাই করতে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বীরপাড়া থানায়। তবে শাহওয়াজের কথায় অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ দানা বাঁধে পুলিশ কর্তাদের মনে। তাকে টানা জেরা করতেই খুনের তথ্য প্রকাশে আসে। মৃতদেহটি উদ্ধার হয় প্রায় 15 কিলোমিটার দূরে খায়েরবাড়ির জঙ্গল থেকে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত শাহওয়াজ আলীর বাড়ি শুক্রবার করে পুড়িয়ে ছাই করে দেয় উত্তেজিত জনতা। এই নৃশংস খুনের ঘটনায় এলাকা এখনো থমথমে রয়েছে। ঘটনাস্থলে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ পিকেট। ডুয়ার্সে বাস ডাকাতি ঘটনায় জড়িত 3 ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ। পলাতক আরো 5 অভিযুক্ত। গত সোমবার জলপাইগুড়ি ময়নাগুড়ি থানা এলাকায় কোচবিহার থেকে মুর্শিদাবাদগামী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রী সেজে উঠে অস্ত্র দেখিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা ডাকাতি করে পালিয়ে যায় 8 জন ডাকাতের একটি দল। যাত্রীদের 8টি মোবাইল ফোনও নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনা তদন্তে নেমে শুক্রবার 3 ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, 3টি মোবাইল ফোন। এখনো পলাতক ঘটনায় জড়িত বাকি 5 অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জলপাইগুড়ি পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন। দুর্গাপূজো কমিটিগুলোকে 50,000 টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি ময়নাগুড়ির পুজো কমিটিগুলো। এমনিতেই করোনা আবহের জন্য এবছর পুজোর আয়োজন নিয়ে সন্দিহান ছিলেন পুজো কমিটিগুলো। মুখ্যমন্ত্রী ঘোষণার পর পুজো কমিটিগুলো পুজোর আয়োজন নিয়ে নতুন করে উৎসাহ পাচ্ছে। 50,000 টাকা অনুদানের ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ জুড়ে ভারী বর্ষণ চলছে। ইতিমধ্যে বুধবার ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। শুক্রবারও সকাল থেকে কোচবিহার জুড়ে নামে মুষলধারায় বৃষ্টি। লকডাউনের জেরে একে বিপর্যস্ত অর্থনীতি। তার মাঝে গত কয়েকদিন ধরে যেভাবে মুষলধারায় বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে, তাতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা। এদিন উপার্জনের আশায় পথে বের হওয়া বিভিন্ন ব্যবসায়ী থেকে টোটো চালক এবং অটো চালকদের সঙ্গে কথা বলে জানা গেল, লকডাউন এবং করোনার প্রকল্পে তারা উপার্জনহীন ছিলেন, যার জেরে পরিবার পরিজন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ধীরে ধীরে সাধারণ জনগণ স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করলো, তার মাঝে এই মুষলধারায় বৃষ্টির জেরে তারা আরো সমস্যার সম্মুখীন হবে বলে জানান তারা। গঙ্গাসাগর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটি। এর ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, কাদা জমে। ভোটে জিতেই নেতা থেকে মন্ত্রী, বাদ নেই কেউ পরিস্থিতি দেবার। ভোট যায় ভোট আসে, কিন্তু হাল ফেরে না এলাকার। বালুঘাট থানার জলঘর পঞ্চায়েত অফিসে ঢিল ছোঁয়া দূরত্বে রাধানগর থেকে গোফানগর যাওয়া 1.5 কিমি রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হুশ নেই পঞ্চায়েতের ক্ষুব্ধ এলাকাবাসী। দীর্ঘদিন থেকেই ফালাকাটায় দক্ষিণ ভারতগামী ট্রেনের দাবি রয়েছে। সেই দাবি নিয়ে পুনরায় সোচ্চার হলো বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণ। ফালাকাটা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জনগণ চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে দক্ষিণ ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু ফালাকাটায় দক্ষিণ ভারতগামী কোনো ট্রেনের স্টপেজ না থাকায় সমস্যায় পড়তে হয় ফালাকাটাবাসীদের। এর দাবিতে আন্দোলনে নামতে চলেছে ফালাকাটাবাসী। ফালাকাটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ফালাকাটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসা হচ্ছে ফালাকাটায় একটি দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজের জন্য। কিন্তু বর্তমানে এখনো তা অধরা রয়েছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খুব শীঘ্রই এর বিরুদ্ধে আন্দোলনে নামানো হবে বলে জানানো হয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে কোচবিহার 2 নং ব্লকে খাগড়াগড়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম।
সিপিআইএম এর জেলা সম্পাদক অনন্ত রায় বলে কেন্দ্র যে জলবিরোধী কৃষক বিরোধী আইন পাশ করিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামা হবে বলে জানান তিনি শুক্রবারে এই অবরোধের জেরে 31 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জানা যায় নলজোয়াপাড়ার 150টি পরিবার ও ঘাটের পাড় ও সেনপাড়া এলাকায় প্রায় 15টি পরিবার জলবন্দী হয়ে পড়েছে এর মধ্যে কিছু পরিবার মানিকগঞ্জ হাই স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে কিছু পরিবার মানিকগঞ্জ সাতপুরার রাজ্য সড়কের ওপর ত্রিপাল টাঙিয়ে দিন যাপন করছে স্থানীয় সূত্রে জানা যায় তাদের সাহায্যের জন্য এখনও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন খবর পেয়ে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন বলে জানান কেন্দ্রের মোদী সরকারের কৃষক বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে দিঘাটাতে পথ অবরোধে সামিল হল কিষাণ সমন্বয় কমিটি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দিঘাটা শহর অনতি দূরে পুটিমারি এলাকায় বেলা 11টা থেকে এই পথ অবরোধ শুরু করে এদিনে পথ অবরোধ আন্দোলনে বাম সংগঠনগুলি ছাড়াও কংগ্রেস কর্মী সমর্থকরা অংশ নেন এদিনে পথ অবরোধ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন এফএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভালোক দাস জেলা কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক কেশব রায় মালদা সহ গোটা উত্তরবঙ্গে রমরমিয়ে চলছে গাঁজা পাচার চক্র পাচারের আগেই বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শহরের রথবাড়ি এলাকা থেকে গাঁজা সহ এক মহিলা ও এক যুবককে গ্রেপ্তার করলো ধৃতদের কাছ থেকে 5টি প্যাকেটে মোট 17 কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা অভিযুক্তরা ট্রেনে করে মালদা এসেছিল এবং রথবাড়ি থেকে তারা বর্ধমানের দিকে এই 3টি ব্যাগে করে মোট 5 প্যাকেট গাঁজা নিয়ে যাচ্ছিল রথবাড়ি থেকে বাস ধরার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ হাতে নাতে ধরে অভিযুক্তদের এবং 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে দুই ব্যক্তি খুনের ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করল দুই ব্যক্তিকে শুক্রবার অভিযুক্ত দুই ব্যক্তিকে মালদা জেলা আদালতে পাস দিলে পুলিশের রিমান্ডে আবেদন জানান ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান ইংরেজবাজার থানার পার্বত্য গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে পাণ্ডব রায় ও নিমাই রায় ছাড়াও বেশ কিছু লোক যুক্ত রয়েছে যদিও এটি তদন্ত করে পরবর্তী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বক্সিরহাট থানার অন্তর্গত ভান্ডি জেলা গ্রামে একের পর এক পাথর মিল তৈরি হচ্ছে কৃষি জমিকে নষ্ট করায় আন্দোলনে নেমেছে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের দাবি যে 3 ফসলি জমিগুলো রয়েছে তা নষ্ট করে পাথর মিল তৈরি হয়ে যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান এবং বিডিও সবাইকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই স্থানীয়রা আইনের পথে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তারপরেও থামাতে পারেনি সেই কাজ হাইকোর্টে কেস চলা সত্ত্বেও কিন্তু কাজকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না চলছে রমরমিয়ে পাথর মিল তৈরির কাজ তাই আজ তারা জেলা শাসকের সঙ্গে দেখা করতে এসেছেন এবং তাদের দাবি জেলা শাসকের সঙ্গে কথা বলেও যদি এই কাজকে আটকানো না যায় তাহলে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিতে ও এদিন সকালবেলা থেকে অতি ভারী বৃষ্টিতে শিলিগুড়ি শহরে পার্শ্ববর্তী এলাকায় ব্যাহত জনজীবন বৃষ্টির ফলে অন্যান্য দিনের মতো খুলনির সহ অধিকাংশ দোকান তবে অল্প বৃষ্টিতেই প্রয়োজনীয় কাজে পথে পার হয়েছেন অনেকে শুক্রবার শহরে হাসমি চকে বৃষ্টিকে উপেক্ষা করে যানজট মোকাবিলায় তৎপর শিলিগুড়ি ট্রাফিক পুলিশ বৃষ্টি থেকে রক্ষা পেতে সকালে ব্যবহার করছে ছাতা ও রেনকোট সারাদিন দুবছরের আগে বৃষ্টির ফলে শুনশান পোশাকের দোকান স্বাস্থ্যকর্মীদের একাধিক দাবি নিয়ে শিলিগুড়ি পুর নিগমে বিক্ষোভ দেখালো স্বাস্থ্যকর্মীরা এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে পুর নিগমে বিক্ষোভ দেখাতে থাকেন স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি করোনা আবহে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও পাচ্ছেন না তারা প্রয়োজনীয় সুবিধা ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স বিএস রোড কোচবিহার